আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করতে বলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ধনীয় বর্ণ যেটা বাংলা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে একজন পরীক্ষার্থীর ধনীয় বর্ণ বিষয় সম্পর্কে থাকা অবশ্যই প্রয়োজন কারণ আমরা লক্ষ্য করি যে প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে তো আর কথা নাই মূল আলোচনায় চলে যাচ্ছি মধ্য সরাগমের সমাপ্তক কোনটি স্বর সংগতি অভিশ্রুতি সম্প্রকর্ষ বিপ্রকর্ষ সরাগমের সমাপ্তক হচ্ছে বিপ্রকর্ষ অপশন ডি সঠিক উত্তর এক প্রয়াসে উচ্চারিত এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে শব্দ বর্ণ বাক্য অক্ষর এই চারটির ভিতরে সঠিক উত্তর হচ্ছে অক্ষর যা অপশন ডিতে রয়েছে আহবায়ক শব্দের প্রমিত উচ্চারণ আহ্বায়ক অপশন এ সঠিক উত্তর কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হ ক ঝ উম কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে ক সঠিক উত্তর হচ্ছে বি বর্ণ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ একসঙ্গে উচ্চারিত হওয়া শব্দগুচ্ছ ধ্বনি নির্দেশক নির্দেশক প্রতীক ধ্বনি নির্দেশক প্রতীক ধ্বনির রূপ সঠিক উত্তর হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বাক্যের মৌলিক উপাদান কোনটি শব্দ ধ্বনি বর্ণ ভাষা চারটি ভিতরে সঠিক উত্তর হচ্ছে ধ্বনি দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে বি সমী ভবন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে দশটি অপশন ডি পরেরিকার ও উকার আগে উচ্চারিত হলে তাকে কি বলে অপিনিহিতি অবিশ্রুতি ধ্বনি বিপর্যয় বিপ্রকাশ চারটি অপশনের ভিতরে সঠিক উত্তর হচ্ছে অপিনিহিতি যা অপশন এতে রয়েছে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন ঘটলে তাকে কি বলে স্বরসঙ্গতি অপশন ডি সঠিক উত্তর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা অপশন বি সঠিক উত্তর সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে কার ধ্বনির উচ্চারণ স্থান কোনটি ঋধ্বনির উচ্চারণ স্থান কোনটি তালু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ফলার সকাল বাসক চারটে অপশনের ভিতরে সঠিক উত্তর হচ্ছে বাসক যেখানে ধ্বনি বিপর্যয় ঘটেছে যে ছন্দের মূল পর্বের মাত্রা যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় স্বরবৃত্ত পিয়ার মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত চারটে অপশনের ভিতরে সঠিক উত্তর হবে স্বরবৃত্ত যা অপশন এতে রয়েছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় না তাকে কি বলে অঘোষ ধ্বনি পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে অপিনিহিতি এ প্রশ্নটা আমরা আগে একবার পড়েছি যা এখানে দ্বিতীয়বার এসেছে বাংলা বর্ণমালায় সর্বর্ণ কয়টি এগারোটি নিচের কোনটি অঘোষ অল্প চ এই চারটি বর্ণের ভিতরে অঘোষ অল্প ধ্বনি হচ্ছে চ যা অপশন ডিতে রয়েছে ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দিরুক্তি ব্যবহৃত হয়েছে ডেকে ডেকে হয়েছি পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির বৃষ্টি চারটে অপশনের ভিতরে অপশন সিতে রয়েছে বৃষ্টি পড়ে এটা হচ্ছে সঠিক উত্তর কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপাদিক প্রাতিপাদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় কোনটি যুক্ত বর্ণ নয় চিহ্নিত করুন এ বর্ণটি যুক্ত বর্ণ নয় বিষমী ভবনের উচ্চারণ কোনটি লাল নীল বিলাতি বিলিতি গিরাম গিরাম ধোবা ধোপা সঠিক উত্তর হচ্ছে লাল নীল কোন বর্ণগুলির উচ্চারণের স্থান অগ্রদন্তমূল দন্তন্য তালবসা কোনটি কম্পা ধ্বনি র ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি দেশি বাক্স মোড়ামুড়ে মুজা মুজো সঠিক উত্তর হচ্ছে বাক্স বাস্ক এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় যে ধ্বনির উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় তাকে কি বলে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় তাকে কি বলে ঘোষ ধ্বনি পদের মধ্যে কোনো ব্যঞ্জনবর্ণ লোভ পেলে তাকে কি বলে অন্তর্হতি তালবসা দন্তসা মধ্যাংশ হ এ চারটি বর্ণকে কি বলে তালবসা দ্বন্দ্বস মধ্যাংস হ এ চারটি বর্ণকে কি বলে স্পর্শ স্পর্শবর্ণ উষ্মবর্ণ দন্তবর্ণ চারটি অপশনের ভিতরে সঠিক উত্তর হচ্ছে উষ্মবর্ণ যা অপশন স্থিত রয়েছে উপরোধ শব্দের অর্থ কি উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ বাংলা ভাষায় মৌলিক সরজনের সংখ্যা কত বাংলা ভাষায় মৌলিক সরজনের সংখ্যা কত সাতটি বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে চাকু চাকর খদ্দর হরতাল চা চিনি রিকশা রেস্তোরাঁ অপশন চারটির ভিতরে অপশন সিতে রয়েছে চা চিনি যা বাংলা ভাষা চীনা ভাষা থেকে গ্রহণ করেছে কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হ ক ঝ উম কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে ক সঠিক উত্তর হচ্ছে বি বর্ণ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ একসঙ্গে উচ্চারিত হওয়া শব্দগুচ্ছ ধ্বনি নির্দেশক নির্দেশক প্রতীক ধ্বনি নির্দেশক প্রতীক ধ্বনির রূপ সঠিক উত্তর হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বাক্যের মৌলিক উপাদান কোনটি শব্দ ধ্বনি বর্ণ ভাষা চারটি ভিতরে সঠিক উত্তর হচ্ছে ধ্বনি দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে বিষমী ভবন কোন বানটি শুদ্ধ বিভীষিকা বয়সী ভাদীর্ঘী মধ্যার বিভীষিকা ভুল বানান কোনটি প্রতীতি পড়াফা তরাসী তরাসি এই বানানটি ভুল অপশন এতে রয়েছে সমিতি বিতে রয়েছে জ্যামিতি সি তে রয়েছে প্রকৃতি অপশন এই তিনটি অপশন সঠিক কিন্তু ডি হচ্ছে ভুল কোন বানানটি শুদ্ধ প্রতিযোগিতা কোন বাক্যটি শুদ্ধ দূন্যতা সর্বদা মহাত্মের পরিচয়ক নয় দূন্যতা সর্বদা মহাত্মের পরিচয়ক নয় দূন্য সর্বদা মহাত্মের পরিচয়ক নয় দূন্য সর্বদা মহাত্মের পরিচয়ক নয় দৈন্য সর্বদা মহাত্মের পরিচয়ক নয় অপশন সি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশ সালে কোন বানানটি শুদ্ধ সুশিস্মিতা দন্ত সরস্বু চরাশি দন্ত সাই মহারাশি তয়কার কোনটি শুদ্ধ সৌজন্য অপশন বি গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি সব পোড়া মরা দাহ সব মরা সব দাহ অপশন ডি সব দাহ হচ্ছে গুরুচন্ডালী দোষমুক্ত নিচের শুদ্ধ বানানটি যাচাই করুন আনুষঙ্গিক অপশন ডি সঠিক উত্তর শুদ্ধ বানান পিপিলিকা পারসি পয় দীর্ঘ কয়কার পিপিলিকা অপশন বি এখানে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলোর ভিতরে যদি কোনো প্রশ্ন আপনার ভুল মনে হয় তাহলে সংশোধনের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন